হাই ফ্রেন্ডস, তোমাদের সকলকে আরো একবার বাঙালি সপ্তাহে কিন্তু আমি স্বাগত জানাচ্ছি। অনেক সবাইকে অনেক নমস্কার জানাচ্ছি, যারা আমার বড়রা যারা দর্শক রয়েছে তাদেরকে, ছোটরা আছে, অনেক ভালোবাসা জানাচ্ছি। অনেকদিন পর তোমাদের সামনে আসা, আমার নিজস্ব ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি আসতে পারিনি, একটু প্রবলেমে ছিলাম, যার জন্য তো আবার আমি তোমাদের সামনে চলে এসেছি। আজকে 1 জানুয়ারি 2019, নতুন বছর, খুব আনন্দে খুব ভালোভাবে সবাই কাটাচ্ছো আমি জানি। আর আমার তরফ থেকে হয়তো আমারই বলাটাই কমতি থেকে গিয়েছিল, হয়তো তোমাদের যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছো তাদের সবাইকে আমি জানাতে চাই, নতুন বছর তোমরা খুব ভালোভাবে কাটিও, খুব ভালোভাবে থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, নিজেরাও ভালো থেকো। আর অবশ্যই করে আরও একটা কথা মনে করিয়ে দেওয়া, আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো, তোমাদের ছাড়া সঙ্গে ছাড়া কিন্তু বাঙালির সাতকরণ কোনোদিনই কোনো কিছু ছিল না, আর আগামী দিনেও কিন্তু কোনোদিনও কোনো কিছু সম্ভব নয় তোমাদেরকে ছাড়া। যেভাবে তোমরা কমেন্ট লাইক করছো আর সাবস্ক্রাইব করছো আমার কিন্তু খুব ভালো লাগছে, আরও অনেক বেশি সাহস পাচ্ছি ভিডিওগুলো তোমাদের সামনে আনার, একটু একটু আনন্দ দেওয়ার। ইউটিউবে অনেক ধরনের ভিডিওই কিন্তু ইউটিউবার আছে, তো যাদের মধ্যে আমিও একজন, আমি চাইবো তোমরা যেভাবে প্রত্যেকটা ভিডিও দেখো আমার এই ভিডিওগুলোকেও কিন্তু তোমরা সমানভাবে ভালোবেসো। আর তোমরা কিন্তু অবশ্যই করে স্কিপ করে চলে যাও না, তাতে আমারও খুব খারাপ লাগবে, অনেক কষ্ট করে ভিডিওগুলো আমরা তৈরি করি। তো সেই রকম আজকে তোমাদের জন্য একটা গ্রাম্য পরিবেশে খ্রিস্টের একটা মানে ব্যাপার ভেবেছি, গোটা দিনই কিন্তু আজকে আমরা অনেক ধরনের অনেক কিছু করেছি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয়নি, ওই জন্য রাত্রিবেলায় আমরা ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে 1 জানুয়ারি রাত্রি কিন্তু প্রায় 11:30 পৌনে 12টার কাছাকাছি বেজেই গেল, তো গোটা দিন অনেক আনন্দ করেছি, তোমাদের সঙ্গে করতে পারিনি সেটাই এখন আমার একটু মন খারাপ ছিল, তো বাট এখন সব ঠিকঠাকই আছে। তোমাদের সাথে নিয়ে আজকে আমরা রান্নাটা শুরু করব। আজকে আমরা করব দেশি চিকেন কষা, তার সাথে সাদা ভাত। গোটা দিন এতটাই সবাই মিলে টায়ার্ড আছি, বেশি কিছু করতে ইচ্ছে করলো না, তাই জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্যই এভাবে সামনে আসা। আর অবশ্যই করে আমার কিন্তু অনেক লাইক চাই, আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, নতুন বছর খুব ভালো করে কাটিও, সবাই ভালো থেকো, সবাই হ্যাপি থেকো। আবারও বলছি, যাদের পুরোনো বছরের অনেক মন খারাপ আছে, থাকো করো, সেসব সব কিছু ভালো হয়ে যাক। আর তোমরা অবশ্যই করে আমাদের সাথে থেকো, প্রত্যেকটা ভিডিওকে দেখো, এরপরে কিন্তু আমরা আরও অনেক অনেক ভিডিও তোমাদের সামনে আনবো, অনেক কম অনেক বাজি গোটা দিন ফুটিয়েছি, কিছুটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। আর 1 জানুয়ারি হিসেবে কিন্তু আমার অনেক অনেক ভিডিও দেওয়া আছে, আমি 25 তারিখের পর থেকে কিন্তু তোমাদের সামনে আসিনি, তাই অনেক কেকের রেসিপিও জমা পড়ে আছে, সেগুলো তোমাদের দেওয়া হয়নি, সেগুলো আমি একটা করে তোমাদের সামনে রাখবো, তোমরা দেখে নিও। তো চলো এবার রান্নাটা শুরু করি, আর রান্নাটা করতে করতে আমি তোমাদের সঙ্গে কিন্তু আরও গল্প করবো। তোমাদেরকে একটু মজা একটু আনন্দ দেওয়াই কিন্তু আমার উদ্দেশ্য। দেখো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা আলুগুলো কিন্তু তুলে নেবো, আমরা সবাই মিলে কিন্তু রান্না বান্না করছি, 11:45 বাজছে, তো আমাদের রান্না করতে করতে সমস্ত কমপ্লিট হতে হতে কিন্তু প্রায় 1-1.5টার কাছাকাছি হয়ে যাবে, আর খাওয়া দাওয়া করতে কিন্তু প্রায় 2:30 না, এগুলো তো বলা যাবে, দেখো সমস্ত তোলা হয়ে গিয়েছে আমাদের আলুগুলো, আর এর মাঝে কিন্তু ধুপধাপ করে বোম ফাটানো চলছে হালকা হালকা, নেক্সট ভিডিও তোমার সঙ্গে শেয়ার করবো সেগুলো সবকিছুই। তো তোমরা আমাদের সাথে থেকো। এবার আমরা তেলের মধ্যে ফার্স্টে দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা ফাটিয়ে, এর সাথে দিয়ে দেবো পেঁয়াজ কোচানো। খ্রিস্টের রান্না কিন্তু কোনো নিয়মমাফিক হয় না, তো আমি তোমাদের এখানে যে রেসিপিটা বলে দেবো, কত কি উপকরণ সেটা আমি ডেসক্রিপশন বক্সে মেনটেন করবো, তোমরা একটু চেক করে নিও। বোমের ভাজি ফাটানোর আওয়াজটা পাচ্ছ, পেঁয়াজটা কিন্তু দেখো ভাজা ভাজা হচ্ছে, একটু লাল লাল করে এটাকে ভেজে নেবো আমরা। সবাই খুব আনন্দ করে কাটিও নতুন বছর, অনেক খাওয়া দাওয়া করো, অনেক ভালো থেকো। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, সাথে টমেটো ক্যাপসিকাম, দেখো ধনে পাতা দেওয়া হলো, এটা কিন্তু ভাজা ভাজা হচ্ছে, এর সাথে টমেটো দেওয়া হলো আর কিছু ক্যাপসিকামও দিয়ে দেওয়া হলো, কি সুন্দর কালারফুল লাগছে দেখতে। দিয়ে লঙ্কাটা
দেখো এটা গাছের লঙ্কা, সম্পূর্ণ কিন্তু ব্ল্যাক কালার, পুরো কালো, খুব সুন্দর, খুব দেখতেও ভালো। এখানে রান্নায় ইউজ করব। দিলাম এর সঙ্গে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে, আর খেতে কিন্তু খুব টেস্টি হয় রান্নাটা। কোনো কিছু নিয়ম মাফিক একদমই হয় না রান্না, ফিস্টের রান্না কিন্তু আমরা সবাই জানি। এটা একটু ভাজা ভাজা হবে কিছুক্ষণ। আমাদের দেখো টমেটো সাথে যে সবজিগুলো ছিল সেগুলো কিন্তু সমস্তটাই ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমরা একটা পেস্ট ইউজ করব, মিক্সির মধ্যে আমি একটা পেস্ট নিয়ে নিয়েছি এখানে। আর পেস্টটা কিন্তু ফাইন পেস্ট হবে না, একটা হালকা ক্রাশ ভাব থাকবে। এটার মধ্যে আছে রসুন, আদা, লঙ্কা, ধনে পাতা, সামান্য একটু জিরে আছে। তো কত কি উপকরণ দিচ্ছি আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, তোমরা একটু দেখে নিতে পারো। এটা কিন্তু সম্পূর্ণ ফাইন পেস্ট হবে না, জাস্ট মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু এই ব্যাপারটা চলে আসবে। এখানে তোমাদের একটা টিপস দেওয়ার আছে আমার, যারা আমার ভিডিওটাকে দেখছো, অনেকেই শিলে বাটার মতো রান্না খেতে চাও, আর শিলে বাটা কিন্তু অনেক সময় আমরা দেখি খুব মিহিও হয়, আবার একটু ক্রাশভাবও থাকে। তো যারা চাইছো একদম মিহি পেস্ট বা থিকনেস গ্রেভি নেবে না, একটু মুখে বাটবে এরকম, তারা কিন্তু সমস্ত উপকরণ মিক্সিতে দিয়ে ফার্স্ট একবার চালিয়ে নিলে, মিক্সির তিনটে মোড থাকে, তো ফার্স্ট মোডে তোমরা যদি একবার চালিয়ে নাও তাহলেই কিন্তু এই পেস্টটা রেডি হয়ে যাবে। আর এক্ষেত্রে কিন্তু টেস্টে সম্পূর্ণ অন্যরকম হবে। এটাকে আমরা প্রায় 2 মিনিট মতো খুব সুন্দর করে কষিয়ে নেব। এবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। যারা লঙ্কার গুঁড়ো খেতে চাও না তারা কিন্তু লঙ্কা বাটাটাও ইউজ করতে পারো। তো এখানে আমরা লঙ্কা বাটা আর লঙ্কা গুঁড়ো দুটোই ইউজ করছি কালারের জন্য, শুধুমাত্র কালারের জন্যই। যেহেতু আমরা ফিস্ট করছি রান্নাটা কিন্তু একটু স্পাইসি হলেই খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি মিক্সির যে বাটিটা ছিল সেটা ধুয়ে এখানে 3 টেবিল স্পুন মতো জল। জলটা দিয়ে কিন্তু কষাতে হবে, আর মনে রাখতে হবে জলটা এই কারণেই দেওয়া যাতে মশলাটা পুড়ে না যায়। দেখো আমাদের মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবার আমরা দিয়ে দিচ্ছি চিকেনটা। এখানে আমাদের চিকেনটা 1 কেজি পরিমাণ আছে। এবার সমস্ত মশলার সাথে চিকেনটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। রাত 1টার সময় রান্না আর তারপরে খাওয়া দাওয়া, এটা কিন্তু একটা ভীষণ মজার জিনিস। আর আমরা জানি যে আমরা নিউ ইয়ার পয়লা বৈশাখ আমরা কিন্তু বাঙালিরা অনেক আনন্দে করে কাটাতে ভালোবাসি। বাঙালি মানে কিন্তু পেট পুড়ে খাওয়া দাওয়া আর জমিয়ে আড্ডা মারা, সেটাকে মাথায় রেখে কিন্তু আজকে আমাদের এই জিনিসটা ভাবা, তোমাদের সঙ্গে করে নিয়ে এই জিনিসগুলো দেখানো। তো আশা করবো তোমাদের খুব ভালো লাগছে, আর ভালো লাগবেও, কেন কি আমার অনেক বন্ধুরা আছো যারা হয়তো এখন ছোটোবেলাটাকে খুব মিস করো, তাদের জন্য কিন্তু এই রেসিপিগুলো বা এই ভিডিওগুলো খুব কাজে আসবে আমি মনে করি। আমিও আমার ছোটোবেলাটাকে খুব মিস করি। এবার এই চিকেনটা দিয়ে আমরা কিন্তু খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে আর কষাবো, এখানে কিন্তু জল বা অন্য কিছু ইউজ করব না। এটাকে আমরা 5 থেকে 6 মিনিট মতো কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবে, যে বেশি খাও যে কম খাও সেইভাবে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। দেখো আমাদের কিন্তু মাংসটা অনেকটাই কষা হচ্ছে, আমরা 5 মিনিট ধরে এটাকে কষাচ্ছিলাম, আর এর মধ্যে কিন্তু আমাদের ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এটা কিন্তু একদম জল ছাড়া কষানো হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু 1 ফোঁটাও এর মধ্যে জল ইউজ করা হয়নি। আমি তোমাদের আগেই বলেছি যতটা মাংস কষানো যাবে, মাংস কেন যে কোনো জিনিস যতটা কষানো যাবে কষানোর উপরেই কিন্তু রান্নার আসল টেস্টটা নির্ভর করে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা কষানো হচ্ছে। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। ঢাকাটা কিন্তু আমরা এইভাবে দিয়ে রাখবো, কিন্তু জল বা অন্য কিছু কিন্তু ইউজ করব না। দিয়ে দিচ্ছি ঢাকাটা। দেখো আমাদের মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এটাকে কিন্তু প্রায় আমরা একদম হালকা হালকা আঁচে 10 মিনিট ধরে কষাচ্ছিলাম। যেহেতু আমি প্রথমেই তোমাদের বলেছি এটা দেশি চিকেন কষা, দেশি স্টাইলে চিকেন কষা, তার জন্য এটাকে কিন্তু আমরা 10 মিনিট ধরে হালকা আছে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো আমাদের কিন্তু মাংস একদম রেডি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে, ভীষণ দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, খুব সুন্দর দেখতে হয়েছে। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কুচানো ধনে পাতা। আমাদের রান্না কিন্তু একদম রেডি। আমাদের ভাত কিন্তু একদম রেডি। এটা আমাদের পেঁপের চাটনি, লাস্টের যে চাটনিটাকে বলছে সেই চাটনিটাও রেডি। এই রেসিপিটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। এ হচ্ছে আমাদের চিকেন যেটা আমরা এক্ষুনি রান্না করলাম, খুব সুন্দর একটা কালার এসছে। আর তার সাথে রেডি মোহনভোগ আমাদের জন্য। আমাদের আবার খাওয়া দাওয়া শুরু, তো যার জন্য দেখো চিকেনটা আবার তোলা হবে। তাহলে ভাত রেডি। তোমাদেরকে দিতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু সেটা তো সম্ভব নয়, তোমাদের করেই খেতে হবে। ছেড়ে দাও।
জল দেবো শুনতো, জ্বালা একবার চাইবি কিন্তু। সবাইকে আরো একবার হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালোভাবে থেকো, খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। এখন কিন্তু প্রায় রাত 1:30টার কাছাকাছি, তো আমরা এখন খাওয়া দাওয়া করছি, এরপর আমরা ফানুস ওড়াবো, বোম ফাটাবো, তো সেগুলো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। এই একটা দিনই কিন্তু বছরে আমরা পাই, যাতে গোটা বছরটা আমাদের ভালো কাটে সেই কামনা নিয়ে, তো সেই জন্য যতটা সম্ভব তোমাদের সাথে, তোমাদেরকে সঙ্গে নিয়ে ভালোভাবে কাটানোর চেষ্টা করবো। এদিকে আমাদের একজন সদস্য খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমি এখনো স্টার্টিং করিনি, এই করব, তোমাদের সঙ্গে কথা বলছি। সবাইকে আবারও টাটা জানাচ্ছি, আমি এখানে শেষ করছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, নতুন বছর খুব ভালোভাবে কাটিও, সবার সমস্ত আশা পূর্ণ হোক, আর অবশ্যই বাঙালি সাতকর্ণের সাথে থেকো, আর অনেক অনেক লাইক আর কমেন্ট করো। থ্যাংক ইউ।